প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন গণিত ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মিথুন চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী 3.3-এর কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে সেগুলো হচ্ছে, উৎপাদক কি তা বলতে পারবে, উৎপাদক নির্ণয়ের কৌশল সম্পর্কে জানতে পারবে এবং উৎপাদক সংক্রান্ত সকল সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো প্রথমে আমরা উৎপাদক বা গুণনীয়ক সম্পর্কে জেনে নিই। এখানে বলা হয়েছে যে একটি বীজগাণিতিক রাশি যদি একাধিক রাশির গুণফলের সমান হয়, তবে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। তো শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো যে এখানে 3 আর 2 এর গুণফল হচ্ছে কত? 6। তাহলে এখানে বলা হয়েছে যে একটি বীজগাণিতিক রাশি যদি একাধিক রাশির গুণফলের সমান হয়, তার মানে এখানে 6 হচ্ছে কি, 3 আর 2 এর গুণফলের সমান। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে 3 এবং 2 প্রত্যেকটি হচ্ছে কি, 6 এর গুণনীয়ক। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে, আমরা এই গাণিতিক সমস্যাগুলো কিছু বিশেষ কৌশল অবলম্বন করে সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমে কৌশলগুলো নিয়ে আলোচনা করি। এখানে প্রথম যে কৌশলটি হচ্ছে সেটি হলো কমন নেওয়ার মাধ্যমে। অর্থাৎ কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো আমরা কমন নেওয়ার মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি। দ্বিতীয় যে কৌশলটি হচ্ছে সেটি হলো যে একটি রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারব। তৃতীয় যে কৌশলটি হচ্ছে সেটি হলো মিডল টার্মের মাধ্যমে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাস 7 এবং 8-এ কীভাবে মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেই কৌশলগুলো শিখে এসেছ। চতুর্থ যে কৌশলটি হচ্ছে সেটি হলো পূর্ণ বর্গ বা ঘন আকারে প্রকাশের মাধ্যমে আমরা খুব সহজেই গাণিতিক সমস্যা সমাধান করব। তো শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম যে কৌশলটি আছে সেই প্রথম কৌশলটি নিয়ে আলোচনা করব। তো এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এখানে 3টি অঙ্ক আছে, 1, 16 এবং 18। তো আমরা 16 নং গাণিতিক সমস্যাটি চলো আমরা সমাধান করি। এখানে 16 নং গাণিতিক সমস্যাটি হচ্ছে a x² + a² + 1 × x + a। শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে যে কাজটি প্রথমেই করতে হবে সেটি হলো, এই x যেহেতু a² + 1 এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা প্রথমে এই x কে একবার a² এর সঙ্গে গুণ করব, একবার 1 এর সঙ্গে গুণ করব। তাহলে চলো আমরা গুণ করে নেই। তাহলে এখানে a x² + a² এর সঙ্গে x গুণ করলে হবে a² x + 1 এর সঙ্গে x গুণ করলে কি হয়, xই হবে + a। শিক্ষার্থীরা, এখন আমরা এই প্রথম দুইটি অর্থাৎ প্রথম যে দুইটি পদ আছে ax² আর হলো a² x, এখান থেকে আমরা কি কমন নিতে পারি সেই বিষয়টি মনে রাখতে হবে। তাহলে এখানে a আছে একটা, এখানে a দুইটা, তাহলে আমরা সবসময় কম সংখ্যক যে পাওয়ার আছে সেই কম সংখ্যক পাওয়ারটি কমন নেব। তাহলে এখানে আমরা a কমন নিতে পারি। আর এখানে x² বলতে কি, x হচ্ছে কয়টা, দুইটা, আর এখানে x হলো একটা, তাহলে আমরা একটা x কমন নেব। তাহলে শিক্ষার্থীরা, যদি আমরা একটা x তাহলে কমন নেই, তাহলে কী দাঁড়াচ্ছে, এ এক্স আমাদেরকে কমন নিতে হবে। তাহলে আমি যদি এখান থেকে এ এক্স কমন নেই, তাহলে এখানে হবে x+ আর এখানে হলো a। একইভাবে আমরা এখান থেকে কি কমন নিতে পারি শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে ভাবতে হবে যে x এর সাথে কোনো কিছু গুণ নেই বলতে কি, আমি একটা 1 গুণ মনে মনে ভাবতে পারি যে এর সাথে 1 গুণ অবস্থায় আছে। ঠিক একইভাবে এর সঙ্গে কোনো কিছু গুণ না থাকলে আমরা ভাবব যে 1 এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে যেহেতু আমাদেরকে এখানে কমন নিতে হবে, তাহলে আমি এখানে কি কমন নিতে পারি, 1, কারণ এখানে x আছে এখানে x নেই, তাহলে আমি x কমন নিতে পারবো না। একইভাবে এখানে a আছে এখানে a নেই, তাহলে আমাদেরকে কি কমন নিতে হবে, 1। তাহলে আমরা যদি 1 কমন নেই, তাহলে কি দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা, x+a। এখন আমরা এখানে x+a কমন নেই, তাহলে x+a কমন নিলাম, আচ্ছা, তাহলে বাকি থাকে এখানে ax+1। তাহলে শিক্ষার্থীরা, এটি হচ্ছে 16 নং এর গাণিতিক সমস্যা সমাধান। তো এখন আমরা
18 নং যে গাণিতিক সমস্যাটি আছে সেই গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি অঙ্কটি তুলে নিচ্ছি। এখানে কি আছে, a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এখন আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে এই অঙ্কটিকে যদি আমি খুব সহজেই সমাধান করতে চাই তাহলে এই এ মাইনাস ওয়ান সমান একটা অন্য কিছু মান ধরতে হবে, অর্থাৎ এখানে যে এক্স ওয়াই চলক আছে এই এক্স ওয়াই চলক বাদে অন্য কিছু ধরে নিতে হবে। তাহলে আমরা সেই কাজটি করব যে ধরি এ মাইনাস ওয়ান সমান এটাকে আমি পি ধরলাম আর এ প্লাস ওয়ান সমান এটাকে কিউ ধরলাম। শিক্ষার্থীরা তোমরা ইচ্ছে করলে এখানে এ মাইনাস ওয়ান সমান এম ধরতে পারো, এখানে এ প্লাস ওয়ান সমান এন এন ধরতে পারো, অর্থাৎ এখানে এই এক্স ওয়াই বাদ দিয়ে তোমাদেরকে অন্য কিছু ধরে নিতে হবে। এখন এটাকে আমরা গুণ করব। তাহলে আমি যদি গুণ করি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান গুণ অবস্থায় আছে। তাহলে আমি যদি এটাকে গুণ করতে চাই তাহলে এ প্লাস বি, অর্থাৎ এটাকে ঠিক আছে এ ধরলাম আর ওয়ানটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কিসের সূত্র পরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান লিখবো, কারণ ওয়ানের উপর যতই পাওয়ার দেই না কেন ওয়ানই হবে। আর এখানে পি কিউ, তাহলে এখান থেকে যদি আমি এ স্কোয়ারের মান বের করতে চাই তাহলে মাইনাস ওয়ানটাকে আমাদেরকে ডান পাশে পক্ষান্তর করতে হবে। তাহলে পি কিউ আর মাইনাস ওয়ান ডান পাশে পক্ষান্তর করলে হবে প্লাস ওয়ান। তাহলে এভাবে আমরা এ স্কোয়ারের মান বের করলাম। এখন শিক্ষার্থীরা আমরা এই প্রদত্ত রাশির মধ্যে এই মানগুলো বসিয়ে দেব। তাহলে এখানে আমরা লিখে নিই যে প্রদত্ত রাশি, তাহলে এখানে এ মাইনাস ওয়ান সমান আমরা কী ধরেছি, পি। তাহলে এখানে পি এক্স স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ারের মান হল পি কিউ প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই প্লাস এখানে এ প্লাস ওয়ানের মান হলো কিউ, তাহলে কিউ ইন্টু ওয়াই স্কোয়ার। শিক্ষার্থীরা ঠিক আমরা 16 নং যে গাণিতিক সমস্যাটি যেভাবে সমাধান করলাম ঠিক একই রকম এখানে এই এক্স ওয়াই পি কিউ এবং ওয়ানের সঙ্গে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা প্রথমে এই কাজটি করব, অর্থাৎ গুণ করে দেব। তাহলে এখানে আমি পি এক্স স্কোয়ার ঠিক আছে, তাহলে এখানে পি কিউ এর সঙ্গে এক্স ওয়াই গুণ করে দিলে হবে পি কিউ এক্স ওয়াই প্লাস ওয়ানের সঙ্গে এক্স ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এখানে এই দুইটার থেকে কি কমন নিতে পারি, অর্থাৎ পি এক্স স্কোয়ার আর পি কিউ এক্স ওয়াই থেকে আমরা কি কমন নিতে পারি আমাদেরকে ভাবতে হবে। তাহলে এখানে পি একটা এখানে একটা, তাহলে আমরা পি কমন নিতে পারি আর এখানে এক্স এক্স স্কোয়ার বলতে কি এক্স দুইটা এখানে এক্স একটা, তাহলে আমি একটা এক্স কমন নিতে পারি। তাহলে একটা এক্স কমন নিলে বাকি থাকে এখানে এক্স প্লাস আর এখানে এলো কিউ ওয়াই। একইভাবে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো যে এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই হলো দুইটা, কিন্তু এক্স এখানে আছে এখানে নেই, তাহলে আমরা এক্স কমন নিতে পারবো না, তাহলে আমরা ওয়াই কমন নিতে পারবো। তাহলে ওয়াই কমন নিলে এখানে কি থাকবে, তাহলে এক্স প্লাস কিউ ওয়াই। শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, তাহলে এখানেও এক্স প্লাস কিউ ওয়াই, এখানেও এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে আমি যদি এক্স প্লাস কিউ ওয়াই কমন নেই তাহলে বাকি থাকতেছে পি এক্স প্লাস ওয়াই। শিক্ষার্থীরা এখন আমরা এই পি আর কিউ এর জায়গায় আমরা যে ধরে নিয়েছি পি সমান এ মাইনাস ওয়ান আর কিউ সমান এ প্লাস ওয়ান, তাহলে এই মানটি আমরা এখানে বসিয়ে দেব। তাহলে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, তাহলে এখানে এক্স প্লাস কিউ, কিউ এর মান হচ্ছে কত, এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। একইভাবে এখানে পি এর মান হচ্ছে কত, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই। শিক্ষার্থীরা এখন আমরা এই ওয়াইটাকে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটাকে গুণ করে দিই, তাহলে এ ওয়াই প্লাস ওয়াই। একইভাবে এখানে হবে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এটি হচ্ছে 18 নং গাণিতিক সমস্যার সমাধান। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা 2 নং যে অর্থাৎ
কৌশলটি আছে সেই 2 নং কৌশলটি নিয়ে আলোচনা করব। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।